কয়েক দফা সময় বাড়িয়েও নির্দিষ্ট সময় শেষ হয়নি সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেল ক্রসিং ওভারপাসের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা আর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি এখন থেমে আছে। এতে রেল ক্রসিংয়ে যাত্রী ও যানবাহনকে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। সিরাজগঞ্জ সংবাদদাতার প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন হয়ে প্রতিদিন ঢাকার সাথে পশ্চিম ও পূর্বাঞ্চলের প্রায় 38টি ট্রেন চলাচল করে। দিন রাত মিলে 38 বার বগুড়া নগরবাড়ী মহাসড়কের এই রেল ক্রসিং বন্ধ করে দেওয়ায় মানুষের অনেক সময় নষ্ট হয়। এ কারণেই 2019 সালে 81.76 কোটি টাকা ব্যয়ে 267 মিটার দৈর্ঘ্যের ওভারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 2021 সালের 3রা মার্চ এর পুরো নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও এখনও শেষ হয়নি। সময় বাড়ানো হয়েছে আরও 8 বার। স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় প্রতিটি সিগন্যালে 15 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হয়। এতে করে দুই পারের যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সময় 30-40টা গাড়ি চলে, সেখানে যে যানজটের সৃষ্টি হয় আমাদের সময়ের প্রচুর অপব্যবহার করতে হয়। সাধারণ জনগণের ডিমান্ড যে ব্রিজটা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি যেন কমপ্লিট হয়ে। 21 সালে শেষ হওয়ার কথা ছিল, শেষ না হওয়ার কারণে এখানে জনগণের চরম সমস্যা হচ্ছে। স্কুল যখন ছুটির টাইম হয় তখন তো এখানে ব্যারিকেডটা ফেলানোর জন্য অনেক বড় লম্বা একটা জ্যাম পড়ে, তো এই জ্যামের কারণে আমাদের মানে পার হতে টাইম লাগে, বাসায় যেতে টাইম লাগে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও দেখা মেলেনি ঠিকাদার প্রতিষ্ঠানের কর্তাদের। তবে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বললেন, প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। পুরো উল্লাপাড়া শহরটা জ্যামে পরিণত হয়, সেখান থেকে রেহাই পাওয়ার জন্যই এর বাইরে আবার ওখানে প্রায়শই দুর্ঘটনা ঘটতো, রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটতো। এসব উপলব্ধি করে আমাদের সিরাজগঞ্জ সড়ক বিভাগ একটি প্রকল্প হাতে নেয়। তবে এখন কাজের গতি বেশ ভালো। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ওভারপাসের নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 105 কোটি টাকা। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ। Thank you.